আপনারা দেখছেন বিএন এক্সপ্রেস, জনতার বার্তা, জীবনের যাত্রা। দিনের পর দিন চিন্তার ঘটনায় উদ্বিগ্ন সল্লাপ এলাকার মানুষ। সন্ধ্যের পরেই নির্জন হয়ে পড়ে রাস্তাঘাট, নেই কোনো পুলিশি নজরদারি। নিত্যদিন ব্যাগ, মোবাইল, সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। সল্লাপ বাজার এলাকায় হাওড়ামতা রোডের উপর ওভারব্রিজের নিচের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের সল্লাপ শাখার সামনে দিয়ে যে রাস্তাটি সোজা 6 নম্বর জাতীয় সড়কে অর্থাৎ সল্লাপ হাই রোডে গিয়ে মিশেছে, বর্তমানে এই রাস্তাটি হয়ে উঠেছে ছিনতাইকারদের স্বর্গরাজ্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জায়গাটা রাতের বেলা একদম অন্ধকার, রাস্তায় কোনো আলোর ব্যবস্থা নেই। মেন রোডে পুলিশ থাকলেও তারা এদিকটায় আসে না, তাই খুব সহজেই রাতের অন্ধকারে ও নির্জনতাকে কাজে লাগিয়ে চলছে অপকর্ম। স্থানীয় সূত্রে খবর, সল্লাপ উত্তরপাড়ার বাসিন্দা অর্পিতা সর্দার গত বৃহস্পতিবার রাতে বাইকে তার স্বামীর সঙ্গে নার্সিংহোম থেকে বাড়ি ফিরছিলেন। মেন রোড থেকেই একটি বাইক তাদের ফলো করছিল। তারা যখন ওই অন্ধকার জায়গায় এসে পৌঁছায় তখন দুষ্কৃতীরা তাদের রাস্তা আটকে দাঁড়ায়। স্বামী ও স্ত্রী দুজনের গলায় চপার ধরে তাদের থেকে টাকা পয়সা সোনা দানা দাবি করে। হঠাৎ করে সামনের একটি বাড়ির কেউ বুঝতে পেরে বাড়ির গেট ও আরো দুটো আলো জ্বালিয়ে দেয়। এরপর দুষ্কৃতীরা ওই মহিলার প্রাণের দুল টান মেরে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। মহিলার মোবাইলও তারা কেড়ে নেয়। এই ঘটনার প্রেক্ষিতে মহিলা অর্পিতা সর্দার বলেন, ডোমজুর থানার অভিযোগ দায়ের করার 2 দিন কেটে গেলেও পুলিশ এখনো কাউকে ধরতে পারেনি। দুষ্কৃতীদের আচমকা টানে তার কানের কিছু অংশ কেটে যায় ও রক্ত বের হতে থাকে। এদিকে তার শাশুড়ি নার্সিংহোমে ভর্তি, তাই ওই রাস্তা দিয়েই তাকে যেতে হচ্ছে। স্বভাবতই তিনি আতঙ্কে রয়েছেন। ডোমজুর থানা সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে, বিভিন্ন মোড়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যদিও ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তো অভিযোগ কি এই রাস্তাটা নিয়ে, কি হচ্ছে এই রাস্তায়? এইখানে তো আমার এই দোকান আছে, মুদিখানা দোকান। এই দোকান বন্ধ হয়ে গেলে লাইট বন্ধ হয়ে যায়, লাইট বন্ধ হয়ে গেলে যে অন্ধকারচ্ছন্ন গোটা এলাকা একবারে অন্ধকারচ্ছন্ন, সেই জন্য এইখানে নানান রকম উৎপাত হয়। এই চুরি চিন্তায় রাহাজানি বরাবরই হচ্ছে। আপনারা এই ব্যাপারে প্রশাসনকে জানিয়েছেন? আমার বাড়িতেই তো একদিন চুরি হয়ে গেল, এ আমরা আমি ডায়েরি করেছি নিজে। কিছু ইয়ে করা যায়নি। 27 তারিখ রাত 10টার সময় আমি সেবায়ন নার্সিংহোম থেকে আমার হাজবেন্ডের সাথে ফিরছিলাম। সেই সময় একটা বাইক আমাদের সল্লাপ পেট্রোল পাম্পের আগে থেকে ওভারটেক করে এগিয়ে আসে। বাইকে 3 জন ছিল। এগিয়ে এসে আমাদের সল্লাপ গ্রামীণ ব্যাংক আর এমআই স্টোরের ঠিক মাঝখান করে ঘিরে দাঁড়ায়, সোজা করে দেয় বাইকটা। আমরা বেরোতে পারি না, পাশ কাটিয়ে আমার হাজবেন্ড বেরোতে আসে। ঠিক সেই সময় আবার সাইড চাপলে আমার হাজবেন্ড জিজ্ঞেস করে যে কী জন্য এরকম সাইড চাপা হচ্ছে। বলার পর সেই বাইক থেকে দুজন নেমে আসে। নেমে এসে দুটো ভজালি বা চপার ধরনের জিনিস বের করে একজন আমার গলার কাছে ধরে, একজন আমার হাজবেন্ডের গলার কাছে ধরে। আমাদের গাড়ির চাবিটা আগেই খুলে নিয়ে নেয়, নিয়ে বলে যা আছে তোমাদের কাছে দাও। আমার কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। আমি বলি ব্যাগে আমার শাশুড়িমার সমস্ত কাগজপত্র আছে, আমি কাগজপত্র দিলে আমার শাশুড়িমাকে চিকিৎসা করাতে পারবো না, কি হয়েছে বলো। ঠিক সেই অবস্থায় একজন আমার হাতটা ধরে এবং ধরে আমার হাতে সিটি গোল্ডের চুড়ি আছে খোলার চেষ্টা করে, কিন্তু হয়তো ওনার হাতে পড়তেই বুঝতে পারে সেটা সিটি গোল্ডের, ছেড়ে দেয়। দিয়ে আমার কানের দিকে দেখে আমার কানেরগুলো বলে খুলে দিতে তাড়াতাড়ি। আমি খুলে দিতে যাই, আমার সামনে চপারটাকে আমি জোরে জোরেই বলি যে তুমি ওটা সরাও, আমি তবে তো খুলবো, আমি কীভাবে খুলবো। বলে একটু দূরে করে আমি বাম কানেরটা খুলে দিতে যাই, মুখের কাছটা লেগে থাকে। ঠিক সেই সময় গলার আওয়াজ খুলে এমআই স্টোর আর ব্যাংকের মাঝখানে একটা বাড়ি আছে, সেই বাড়ির ছেলেটা বুঝতে পারে কি যা হোক কারণে শাটার গেটটা তুলে দেয় এবং বড় বড় দুটো আলো জ্বেলে দেয়। ঠিক সেই মুহূর্তে আমার ডান কান বাম কানটা তো খোলাই ছিল, একটুকুনি আটকে ছিল, সেটাও টেনে নেয়, আমার কান দিয়ে রক্ত পড়ে। আর ডান কানটা আমি রিং কানের পরেছিলাম, জোরে টানা দিয়ে নিয়ে বেরিয়ে যায়, ফলে আমার ডান কানটা 2টো টুকরো হয়ে যায় এবং রক্ত, প্রচুর রক্ত পড়ে, রক্ত ভেসে যায়। সেই অবস্থায় তারা ওই গাড়ি রানিং করে 3 জনে চলে যায়। ওরা সম্ভবত ক্রিম কালারের ওই অ্যাপাচি না কি বলে ওই ধরনের গাড়িতে ছিল। আমরা এখন এসে পৌঁছেছি যে রাস্তাটি সল্লাপে, যে রাস্তাটি, যে রোডটি নিয়ে সাধারণ মানুষের অভিযোগ, যেখানে সন্ধ্যার পর নাকি একটু রাত্রি হলেই এখানে
छिनताईबाजदের মুক্ত অঞ্চল হয়ে উঠেছে এই রাস্তাটি। আমরা যে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, যে কানের দুল ছিনতাই করতে গিয়ে এক মহিলার কানের সমেত দুষ্কৃতীদের হাতে চলে যায়, ছিনতাইকারীদের হাতে চলে যায়, সেই পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের সামনে আমরা রয়েছি। আমরা দেখাবো এখন সবে সন্ধ্যা নেমেছে, এই সন্ধ্যার সময়ও দেখা যাচ্ছে যে এই যে রাস্তাটি ছ নম্বর জাতীয় সড়কে গিয়ে মিশেছে হাওড়া আমতা রোড থেকে ফ্লাইওভারের পাশ দিয়ে, এই রাস্তাটি একেবারে শুনশান। স্থানীয় মানুষের অভিযোগ, এখানে কোনো রকম আলোর ব্যবস্থা নেই, তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে এখানে দুষ্কৃতীরা বা ছিনতাইবাজেরা ঘোরাফেরা করছে এবং সুযোগ বুঝে তারা ছিনতাই করছে। এবং সলব যে হাইরোড, যেখানে হাইরোড মানে জাতীয় সড়কে এই হাওড়া আমতা রোডটি মিশেছে, সেখানে যে বাতিস্তম্ভ আছে, সেই বাতিস্তম্ভ আমরা দেখেছি দীর্ঘদিন খারাপ হয়ে আছে। এই ঘটনার প্রায় দুদিন কেটে গেলেও এখনও কোনো দুষ্কৃতী বা ছিনতাইবাজকে ধরতে পারেনি পুলিশ। তবে আমাদের চোখে পড়েছে যে কিছু সাদা পোশাকের পুলিশ এখানে ঘোরাফেরা করছে। ক্যামেরায় সুরজের সঙ্গে আমি বিশ্বজিৎ, বিএনএক্সপ্রেস।